এখন যে সময়টা আমরা পার করছি সেকুলার সমাজ ব্যবস্থাতে বিশেষ করে আপনার অন্য ধর্মের প্রতি দুর্বল হতে হতে মানুষ এমন একটা পর্যায়ে চলে যায় যে সব ধর্মই ভালো সব ধর্মই ঠিক আছে এরকম একটা জায়গায় চলে যায় এবং যারা এই জায়গাটা চলে যায় সমাজের একটা বড় অংশের মানুষ মনে করে যে এরা অনেক ব্রড মাইন্ডেড এদের মানসিকতা কত উদার এরা কত বড় মনের দেখুন এই বড় মানসিকতাটা কিন্তু আপনার ব্যক্তিগত অনেক ব্যাপারে আমি যদি এখন বলি লজ্জাস্কর অনেকগুলো ইস্যু চলে আসবে আপনি কিন্তু দেখাইতে পারেন না উদারতা সেখানে আপনি সেখানে পার্সোনালিটি বলতে একটা জিনিস বুঝেন রাষ্ট্রের এক্সাম্পলটা তো দিলামই যে আপনার সাথে যে রাষ্ট্রের বৈরিতা আছে বা ঐতিহাসিকভাবে দ্বন্দ্ব আছে সেখানে আপনি উদারতা কিন্তু দেখাতে চান না উদারতাটা লিমিটেশন থাকে ধর্মের বেলায় আসলে আমরা আসলে উদাসীন এটা আমাদের জীবনের কোনো ইস্যুই না ধর্ম আমাদের লাইফের ফোর সাবজেক্ট আর সেই কারণে এখানে যত উদারতা আছে আমরা দেখাই এবং যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেখানে কিন্তু আমরা উদারতা দেখাই না দেখুন অন্য ধর্মের মানুষ কি বলছে সেটা বড় কথা নয় আমাদের অনেক মুসলমান ভাইরা অনেক মুসলমান বোনরা দাবি করেন এবং এভাবে বলেন যে সব ধর্মেই তো আল্লাহকেই ডাকছে ঘুরিয়ে ফিরিয়ে তাহলে সবাই তো গন্তব্য একই জায়গায় সবাই তো ভালোই করার চেষ্টা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে কোরআনে জানিয়ে দিয়েছেন দেখো যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে ধর্ম হিসাবে আল্লাহর কাছে সাবমিট করবে ফলাই ইকবালা মিনহু এটা আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে অ্যাকসেপ্ট করা হবে না সে যত ভালোই হোক তার নীতিবাক্যগুলো আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে শুধুমাত্র ইসলাম দেখুন যুগ যুগ আল্লাহ নবী রাসূলদেরকে কেন পাঠিয়েছেন এই নবী রাসূলদের আসার উদ্দেশ্যই হলো মানুষকে ইসলামে আহ্বান করা এখন নবী রাসূলদের দিনের বাইরে কোনো দিন যদি কেউ আল্লাহর কাছে সাবমিট করে উপস্থাপন করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন গ্রহণযোগ্য হবে না ওয়াহফিল আখিরাত মিনাল খাসিরিন সে আখিরাতে দুনিয়াতে যতই আশা করে যাক আল্লাহর কাছে বিনিময় পাবে কিন্তু আখিরাতে কিছু পাবে না তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম দীন হলো শুধুমাত্র আল্লাহর কাছে ইসলাম নবী ইসলাম বলেছেন যে আমার আগমনের ফলে পূর্বের সমস্ত দীন রহিত হয়ে গিয়েছে এখন শুধুমাত্র নবীকে ফলো করতে হবে আগের যে নবীদের ধর্ম ছিল সেগুলো সব ইনভ্যালিড হয়ে গেছে রাসূল ইসলামের আগমনের ফলে বিধায় অন্যান্য ধর্মের মানুষ যত ভালো কথাই বলুক না কেন তাদেরকে বলতে হবে দেখো সৃষ্টিকর্তা তো একজন এবং তার চাওয়া সুনির্দিষ্ট অতএব হয় তোমারটা সঠিক না আমারটা সঠিক একটু গবেষণা করলে বের হয়ে আসবে কোনটা সঠিক আমি তাওহীদের পক্ষ বলছি আর অন্য সব ধর্ম যা বলছে সেটা তাওহীদের বিরুদ্ধে এখন আমরা অন্য সব ধর্মগ্রন্থগুলো যদি তালাশ করি দেখি এবং একটু বিবেককে খরচ করি লাগাই তাহলে দেখব যে তাওহীদ এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল আলাইহিস সালামের মূল পয়েন্ট অন্য ধর্মের মানুষদের সবই ভালো আছে কিন্তু তাওহীদ নেই আপনি একটা একটা করে যদি বলেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বর্তমান প্রচলিত যত ধর্ম পৃথিবীতে আছে কোনো ধর্মই কিন্তু তাওহীদের কথা বলে না মুসলমান তাওহীদের পরিপন্থী কাজ হয়তো অনেকে করে কিন্তু বেসিক্যালি ইসলাম তাওহীদের কথা বলে অর্থাৎ একত্ববাদের কথা বলে আর একত্ববাদ ছাড়া বহুশ্বরবাদ এটা সৃষ্টিকর্তার জন্য কখনো মানানসই না পৃথিবীর কোনো মানুষের জন্যই মানানসই না সেখানে সৃষ্টিকর্তার জন্য আপনি শরীক সাব্যস্ত করা এটা তো কোনোভাবে মানানসই হতে পারে না বিধায় আমাদের কোনো বিধর্মী বন্ধু যদি বলে যে হ্যাঁ আমাদেরটাও তো ভালো কথাই আমরা বলি তাকে আমরা আহ্বান করব যে একটা জায়গায় তো আমরা একমত আল্লাহ কোরআনে বলেছেন নবী ইসলামকে আপনি আহলে কিতাবদেরকে বলে দিন তাহালা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনা না বাইনাকুম একটা জায়গায় আসো যেখানে আমরা সবাই একমত সেটা কি যে সৃষ্টিকর্তা আছেন এটা তুমিও স্বীকার করছো আমি স্বীকার করছি তো যদি সৃষ্টিকর্তা থেকে থাকেন তাহলে তার আমাদের কাছে তার যে চাওয়া সে চাওয়াটাও সুনির্দিষ্ট হয় আমারটা সঠিক হবে না তোমারটা সঠিক হবে দুইটা সঠিক হওয়ার কোনো কারণ থাকতে পারে না এবার আসো আমি তাওহীদের কথা বলছি আর তুমি তাওহীদের কথা বলছো না লজিক কি বলে তাওহীদটা তার জন্য সৃষ্টিকর্তার জন্য মানানসই না শিরকটা তার জন্য মানানসই তিনি একচ্ছত্র আধিপত্যের অধিকারী এটা সৃষ্টিকর্তার জন্য মানানসই হবে নাকি তার আধিপত্যে অন্য কারণ অংশীদার আছে সেটা তার জন্য মানানসই হবে লজিক দেখো আর আসমানের সমস্ত কিতাব গ্রন্থগুলো দেখো এভাবে তাকে আমরা আহ্বান করতে পারি কিন্তু কোনো অবস্থাতেই তার ওটাকে আমরা গ্রহণ করতে পারি না